5 নম্বর সতর্কবার্তা, সমুদ্রের পানিতে কেউ হিসু করবেন না, কারণ একটু পরে সেটাই ঢেউ হয়ে আপনার মুখে আশ্রয় পড়বে। হ্যালো প্রিয় জনগণ, সিনেমায় ত্রাকিব ভাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব নোহা সুমনের পরিচালনায় চরকির অ্যান্থোলজি সিরিজ পেট কাটা শোয়ের এপিসোড নাম্বার 4 এবং শেষ এপিসোড নিশির ডাক নিয়ে। বর্তমানে বাংলাদেশের কন্টেন্টের দুনিয়ায় চরকি অনেকে গিয়ে, তারা একের পর এক ভালো ভালো কন্টেন্ট আমাদের উপহার দিচ্ছে। তারই ধারাবাহিকতায় তারা নিয়ে এসেছে একটি সেরা কন্টেন্ট যার নাম প্যাট কাটা শো। তার পরিচালনায় ছিল বর্তমানে একালের সময় আশা জাগরণের নির্মাতা নোয়া সুমায়ন। প্যাট কাটা শো একটি অ্যান্থোলজি সিরিজ, এর এপিসোড সংখ্যা 4। আমাদের দেশের প্রচলিত কিছু লোককথা নিয়ে নির্মিত হয়েছে এই সিরিজটি। যেমন আমরা ছোটোবেলা অনেকেই গল্প শুনেছি যে রাতের বেলা পিছন থেকে ডাকলে তাকাতে নেই, তাকালেই ঘাড় মটকে দেয় বা মৃত্যু নিশ্চিত, আর সেটাকে বলা হতো নিশির ডাক। নিশির ডাক এপিসোডও এরকম একটি কাহিনী দেখানো হয়েছে। তো কথা না বাড়িয়ে প্রথমে আসি নিশির ডাক এপিসোডটির গল্পে। প্যাট কাটা শো সিরিজের গল্পের দিক দিয়ে নিশির ডাক এপিসোডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। গল্প ছিল এক কথায় অসাধারণ, যাকে বলে মেয়েধীন। প্রয়োজনের বাহিরে অতিরিক্ত কিছুই গল্পে প্রবেশ করেনি। আমি স্পয়লার না দিয়ে নিশির ডাকের গল্পটা আপনাদের বলছি। আশ্চর্যজনক একটি বিষয় হলো নিশির ডাক এপিসোডটায় কোনো চরিত্রের নাম ছিল না, আমার যতটুকু মনে পড়ে। তাই চরিত্রে যেহেতু নাম ছিল না, তাই অভিনেতা অভিনেত্রীদের আসল নামই আমি উল্লেখ করব। নিশির ডাকে মুখ্য চরিত্র অভিনয় করেছেন প্রীতম হাসান। সে কক্সবাজারের একটি এনজিওতে চাকরি করে, তার একজন সহকর্মী আছে যে তার ভালো বন্ধুও। এই চরিত্রে যে ছিল তার নাম নোভেরা। তারা দুজন একটি রেস্টুরেন্টে বসেছিল, সেখানে এক পিচ্চি তাদের একটি গল্প বলে যে তার এক বন্ধুকে তার সাথে বোতল টুকানোর সময় নিশির ডাকে নিয়ে গেছে। পিচ্চি এও বলে নিশির ডাক কাছের মানুষের রূপ ধরে আসে। গল্পটা প্রীতম ও নোভেরা বিশ্বাস করে না। প্রীতম সমুদ্রে গিয়ে মাঝে মাঝেই সময় কাটায়। সে সমুদ্রের পাড়ে বসে মোবাইলে তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো মুহূর্তের ভিডিও দেখে কিছুক্ষণ পরপর। তার গার্লফ্রেন্ডের গুনগুন করে গান গাওয়া সে বারবার শোনে। যদিও কাহিনীতে অনেক পরে জানা যায় যে প্রীতমের গার্লফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে, আর এ কারণেই প্রীতম সবসময় বারবার তার গার্লফ্রেন্ডের ভিডিও দেখে। প্রীতম এক অটোওয়ালার কাছ থেকে জানতে পারে নিশির ডাকের নাম করে আসলে একটি চক্র বাচ্চা পাচার করে। প্রীতম তারপর এই বিষয়টা নিয়ে রিসার্চ শুরু করে। সে অনেক তথ্য পায়, সে তার সহকর্মীদের জানায়। তার সহকর্মীরা বলে এভিডেন্স সংগ্রহ করতে, তাহলে তার তথ্য বিশ্বাসযোগ্য হবে, নয়তো না। প্রীতম এভিডেন্স সংগ্রহ করতে লেগে পড়ে। আসলেই কি কোনো পাচার চক্র নিশির ডাক কাজে লাগিয়ে পাচার কাজ চালাচ্ছে, নাকি এর পেছনে আসলেই রয়েছে কোনো নিশির ডাক? প্রীতম কার মুখোমুখি হয়? জানতে হলে দেখতে হবে নিশির ডাক। নিশির ডাকের গল্পে কী ছিল না? আমার মতো সব কিছুই ছিল। হরর, সাইকোলজি, ইমোশন, রহস্য, বিশেষ করে শেষের ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল। অভিনয়ের কথা যদি বলি তাহলে সবাই ভালো করেছে। প্রীতম হাসান ও নোয়া সুমায়ন যতবারই এক হয়েছে ততবারই ভালো কিছু হয়েছে, এটাও তার ব্যতিক্রম হয়নি। প্রীতম হাসান অনেক ভালো করেছে। প্রীতম হাসানের গার্লফ্রেন্ডের চরিত্রে যে অভিনয় করেছে তার অভিনয় আমার খুব ভালো লেগেছে। তার বাচনভঙ্গি, কথা বলা, ডায়লগ ডেলিভারি আমার সব কিছুই ভালো লেগেছে। যার নাম মাসুদা খান। প্রীতম হাসানের সহকর্মী হিসেবে যে অভিনয় করেছে নোভেরা, সেও অনেক ভালো করেছে, তার অভিনয় সাবলীল ছিল। প্রীতম হাসানের বন্ধুর চরিত্রটি যে করেছে সে আমাকে বিরক্ত করেছে। যতবার স্ক্রিনে এসেছে মনে হয়েছে আমাকে বিরক্ত করতেই সে এসেছে। তার চরিত্রটা আমার মোটেও ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে এটা না রাখলেও পারত পরিচালক, অপ্রয়োজনীয় ছিল আমার কাছে মনে হয়েছে। তারপর অটোওয়ালা এবং পিচ্চি, এই দুজনের স্ক্রিন টাইম কম থাকলেও তারা দুজনেই অনেক ভালো অভিনয় করেছে। মোটামুটি সবার অভিনয় ভালো ছিল কম বেশি। ক্যামেরার কাজ ছিল চমৎকার, সমুদ্রের ড্রোন শটগুলো থেকে শুরু করে সবগুলো শট ছিল সুন্দর। ক্যামেরার কাজের কথা যদি আরও বলি তাহলে বলবো যে কাউকে অবাক করবে ক্যামেরার কাজ। এই এপিসোডটা আমার মনের ভিতরে ভয় তৈরি করেছে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ক্যামেরার কাজ দিয়ে। প্রথমেই যখন শুটকি মাছের দৃশ্যগুলো দেখানো হলো সেখানে একটা ভয় কাজ করে। এমনভাবে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে যে কোনো মানুষের মনেই একটা ভয় তৈরি করবে। এই এপিসোডটার সাউন্ড কোয়ালিটি ছিল অসাধারণ। হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের গাওয়া নিশিরাত বাঁকাচাঁদ গানটাও যেভাবে ভয়ের আবহ সৃষ্টি করতে পারে সেটা ভাবিই নেই কখনো। পরিচালনার কথা নতুন করে কি বলবো, এতক্ষণ যা প্রশংসা করেছি সেগুলো তো পরিচালনার জন্যই। পরিচালক এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে বলেই আমরা এত সুন্দর একটা কাজ পেয়েছি। তাই নোয়া সুমায়নকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর এরকম কাজ দেখার সুযোগ করে দেওয়ার জন্য চরকিকেও সাধুবাদ জানাই। ভবিষ্যতে চরকির কাছ থেকে আরও ভালো ভালো কন্টেন্ট পাবো আশা করি। এই এপিসোডটায় ভালো লাগার মতো আরও অনেক কিছু ছিল।
আরও অনেক ছোটো ছোটো খুঁটিনাটি জিনিস তুলে ধরলে তোলা ধরা যায়। যেমন তামিমা শ্রাবণীর নিশিভূত কন্টেন্টটাও এই এপিসোডটা দেখানো হয়েছে, এটা আমার কাছে একটা ভালো দিক মনে হয়েছে বা ভালো লেগেছে আমার কাছে এই বিষয়টা। নিশির ডাক প্যাটকাটা শোয়ের শেষ এপিসোড ছিল, তো এর আগের যে তিনটা এপিসোড ছিল, এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, মিষ্টি কিছু এবং লোকে বলে, এই তিনটা এপিসোডের চিত্রও কিন্তু এই নিশির ডাকে দেখানো হয়েছে। এই হলো আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই।